সোমবার দিন কলকাতা ওয়ারিয়ার্স অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় মুখ্য আয়োজক তথা কোচ ইমরান আজাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রয়াত বাসুদেব ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হল গ্রাসরুট হকি প্রতিযোগিতার। এদিন ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা ওয়ারিয়ার্স এবং এসটিসি হাওড়া বয়েজ। মেয়েদের মধ্যে কলকাতা ওয়ারিয়ার্স বনাম রিশরা হকি অ্যাসোসিয়েশন এদিন অ্যাস্ট্রোটার্ফে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা, যার জন্য আয়োজক ইমরান আজাদকে অসংখ্য ধন্যবাদ জানান পুরোপিতা আমিরুদ্দিন বাবু এবং প্রাক্তন পুরোপিতা অরুণ কুমার দাসকে, কারণ তারাই অ্যাস্ট্রোটার্ফটি তৈরির জন্য উদ্যোগী হয়েছিলেন। এদিন উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত বাসুদেব ভট্টাচার্যের স্ত্রী কৃষ্ণা ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ অধিকর্তা মহাদেব চক্রবর্তী। একজন হকি লাভার্স বলে পরিচিত ছিল বাসুদেব ভট্টাচার্য মহাশয়, তিনি আমাদের মাঝে নেই। লাস্ট ইয়ার উনি এই দিনে আজকে দিনে তিনি মারা গেছিলেন। তো আমরা এই বছর প্রায় ওনার নামে প্রায় 4-5 প্রোগ্রাম অর্গানাইজ করেছি বিভিন্ন দিকে, এবং আজকে খুবই দুঃখের দিন, কিন্তু ওনাকে আমরা মনে করিয়ে দিতে চাই, সবার মাঝে মধ্যে ওনাকে রাখতে চাই। সেই জন্য ওনার অনেকগুলো প্রোগ্রাম যেটা উনি করতেন আমরা তার উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছি, এবং বাসুদেব আমাদের হৃদয়ের মধ্যে আছেন এটাই আমরা কামনা করি, এবং ওনার উপরে ভালো যদি থাকেন আর আমাদের জন্য দোয়া করুন, প্রার্থনা করুন যাতে আমরা হকিটাকে চালিয়ে যাই। আর দ্বিতীয় জিনিস, অ্যাস্ট্রোটাফ আমরা খুব কষ্ট করে এই অ্যাস্ট্রোটাফ আমরা অনেক চেষ্টা করে আমরা করেছি, এবং এই অ্যাস্ট্রোটাফ করার জন্য আমাদের দুই পরপিতা মাননীয় আমিরুদ্দিন ববি মহাশয় এবং অরুণ দাস কুমার মহাশয়, 55 ওয়ার্ডের কাউন্সিলর, আর আমিরুদ্দিন ববি তো আমাদের কলকাতা ওয়ারিয়ার্সের প্রেসিডেন্ট। তো ওনার আমি কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদেরকে অ্যাস্ট্রোটাফ প্রোভাইড করিয়ে দিয়েছেন, এবং এই অ্যাস্ট্রোটাফ পেয়ে আমরা অ্যাটলিস্ট বাচ্চাদেরকে কিছু না কিছু আমরা হকির জন্য উন্নতি করতে চেষ্টা করব। এবং আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আপনি দেখছেন গ্রাসরুট হকি, তো গ্রাসরুট হকি বাচ্চাদের জন্য কেউ হকি অ্যাক্টিভিটিস পুরো ইন্ডিয়াতে অর্গানাইজ করতো না, তো আমরা একটা সারা ভারতবর্ষব্যাপী একটা গ্রাসরুট হকি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশন অর্গানাইজেশন তৈরি করেছি, এবং বিভিন্ন রাজ্যে গিয়ে আমরা এই টুর্নামেন্ট করছি বাচ্চাদের 8, 10, 12, 14। আমরা এর আগে জানুয়ারি মাসে রাজস্থান ভিলওয়াড়াতে একটা টুর্নামেন্ট করেছি ছেলেমেয়েদের, এবং লাস্ট মান্থ আমরা এপ্রিল মাসে কানপুর ইউপিতে একটা টুর্নামেন্ট করেছি, আবার আমরা মহারাষ্ট্র নাসিকে আরেকটা টুর্নামেন্ট সামনে মাসে করতে যাচ্ছি, তারপরে তেলেঙ্গানা, মানে আমাদের প্রতি 2-3 অন্তর অন্তর আমরা গ্রাসরুট হকি ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমরা প্রতি মাসে একটা করে ইভেন্ট, বড় ইভেন্ট আমরা অন্য অন্য স্টেটে করছি, এবং ছোটো ছোটো ইভেন্ট তো চলছেই, তার সাথে আজকেও এই টুর্নামেন্ট আমরা কলকাতা ওয়ারিয়ার্সের পক্ষ থেকে, হকি ট্রেনিংয়ের পক্ষ থেকে, এবং রিশরা হকি অ্যাসোসিয়েশন সঙ্গে গ্রাসরুট হকিকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি। আপনারা এসছেন, ধন্যবাদ। এবং যারা যারা হকি লাভার্স আমাদের ভিডিওটা যারা দেখবেন না কেন, তারা যদি হকিকে ভালোবাসেন কোনো সময় তাহলে আমাদের হকিকে সাপোর্ট করুন, এনকারেজ করুন। আমার নাম ইমরান আজাদ, আমি ন্যাশনাল হকি প্লেয়ার, আম্পায়ার, এবং কলকাতা ওয়ারিয়ার্স আর গ্রাসরুট হকি ফাউন্ডার সেক্রেটারি। থ্যাংক ইউ। 1 হয়ে গেল, আমি জানি হকি খেলাকে ভীষণ ভালোবাসত বাসুভট্টাচার্য, হকি তার প্রাণ ছিল। এই সবাই মিলে হকিটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমি মনে করব তার আত্মা খুব শান্তি পাবে, সে যেখানেই থাকুক। হকির যদি উন্নতি হয়, এই ছেলেগুলো প্রচুর খাটছে এবং সবসময় হকির জন্য চিন্তা করছে, হকির জন্য করছে, যেটাকে বাসুভট্টাচার্য ভালোবাসত সেটা নিয়ে এরা চিন্তা করছে। এবার হকির যদি উন্নতি হয়, সে সবসময় চাইতো যে হকির উন্নতি করা, কিন্তু পারেনি, হয়তো অনেক কিছুই করতে পারেনি, 2 এগিয়েছে তো 10 পিছিয়ে গেছে বিরোধী পক্ষের চাপে, কিছু করতে পারেনি, করে উঠতে পারেনি, চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল। তার অনুগামীরা যদি সেই খেলাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, কিছু করতে পারে, তাহলে আমার দিক থেকে আমি মনে করব বা আমার সবার দিক থেকে আমি মনে করব যে তার আত্মা শান্তি পাবে যেখানেই থাকুক। আজকে যদি হকির উন্নতি হয়, ভীষণ ভীষণ খুশি হবে বাসুভট্টাচার্য।